नमस्कार बंधुरा, एवरीथिंग कुकिंग चैनले तुम्हारे सबाई के स्वागत जाना। आज के तुम्हारे संगे शेयर करब पटल पनीर एक ग्रेवी रेसिपी। तो यार जो लागे पनीर और पटल छड़िए टुकड़ो कर रेखे, आलू टुकड़ो कर नहीं चेरा काचा लंका। ग्रेविटर जो मसला बनाते हैं एक आदा गोटा जिरे और कैकटा कजू, ये नहीं पेस्ट बनिए। तो एक पेस्ट बनिए नहीं शीले, तो तुम्हारा मिक्सी करते पारो। आर लागछे टक दई। चलो आम्रा पटलटा एखन भेजे नेब, पनीरटा केटे नेब। देखो पनीरटा आमी एखन निये नियेछि, अर्धेकटा केटेई रेखेछि। तो आमी एखन एटा पिस करे नेब। আমার হয়ে গেছে, এটা আমি ঘরেই বানিয়েছি সকালে, হয়ে গেছে। আমি একটা তেল কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে এখন আলুগুলো ভেজে তুলে নেব। তো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব, নিয়ে পনিরটা ভেজে নেব। আমাদের আলুগুলো তুলে নিয়েছি, এখন আমরা পনিরটা ভেজে নেব। পনিরগুলো আমাদের হয়ে এসেছে, দেখছো পনিরটা কিন্তু একটুও ভাঙেনি। এটা আমার নিজে হাতে তৈরি করা পনির। তো পনিরটা আমাদের হয়ে এসেছে, আমরা এখন তুলে নেব, নিয়ে পটলগুলো একইভাবে ভেজে নেব। তো এখন এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো, দিয়েছি একইভাবে মিনিট পাঁচেক সময় ধরে একটু ভেজে নেব। তো আমরা এখন একটা মশলার পেস্ট বানাবো, টক দই। আর যে মশলাটা আমাদের যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলা, ওর মধ্যে নিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে মশলাটা বানিয়ে নেওয়ার একটাই কারণ, কড়াই দিলে মশলাটা পুড়ে যাবে না আর দইটা ছানা কেটে যাওয়ার কোনো ভয় নেই। তো আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে, আমরা সব পটলগুলো এখন তুলে নেব। তো এই তেলের মধ্যে আরও কিছুটা আমি তেল অ্যাড করে দেবো, দিয়ে আমরা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে ও লবঙ্গ দারচিনি এলাচ থেতো করে দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তা স্মেল বেরিয়ে গেলে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু, তাহলে আমরা মশলাটা যখন দেব আর কোনো কিছু পুড়ে যাবে না বা ছিটে লাগারও ভয় নেই। তো আলুগুলো অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আমরা এই মশলাটাও দিয়ে দেবো। তো দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেব, দেখো রংটা কত সুন্দর এসছে, কাজু আর টক দইয়ের যে এটা, এর মধ্যে এখন পটলগুলো অ্যাড করে দেব, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে কিছুটা আমি লবণ অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেলগুলো ছেড়ে আসছে, এর মধ্যে এখন চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো এর মধ্যে এখন কিছুটা কাসুরি মেথি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাসুরি মেথির গন্ধটা এর মধ্যে অপূর্ব লাগে। তো আর বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে, ওর তেলটা ছেড়ে এসছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা জল, বেশি দেবো না, তো মাখা মাখা হবে। কিছুটা জল অ্যাড করে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। আমাদের এখন পটল আর আলুর যে গ্রেভিটা ওটা অনেকটাই ফুটে ঘন হয়ে এসছে, এবং দেখলাম যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে,
তো এই অবস্থায় আমি এখন এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেব, দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এটা আমাদের যেহেতু নিরামিষ আইটেম তাই আমরা এর মধ্যে এখন কিছুটা চিনি অ্যাড করে দেব, দিয়ে নাড়াচাড়া করে স্টিমটা একটু কমিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তাহলে আমাদের তেলটা ছেড়ে দেবে আস্তে আস্তে। তো আমার পনিরটা এখন রেডি, আমরা এখন সার্ভ করে দেব। তো আমি পটল পনিরটি নামিয়ে নিয়েছি। তো যদি আমার এই পটল পনিরের রেসিপিটি ভালো লেগে থাকে, বারবারের মতো একটাই রিকোয়েস্ট রইল, লাইক শেয়ার আর কমেন্ট করে জানান, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করুন, আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটাকেও ক্লিক করে রাখুন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে আমার পাশে থাকার জন্যেও বেল বাটনটিও ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে।